কর্মী নেওয়ার পদ্ধতি ঠিক করতে জানুয়ারিতে ঢাকায় আসবেন মালয়েশিয়ার দুই মন্ত্রী, জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সকালে ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক সই হলেও এখনও কর্মী যাওয়ার পদ্ধতি ঠিক হয়নি। তবে এবার মালয়েশিয়ার ক্ষেত্রে বিএমইটির ডাটা ব্যাংক থেকে কর্মী বাছাই করতে হবে, এতে কর্মীদের খরচ কমবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি জানান, ডিসেম্বরে রেকর্ড সংখ্যক 1,24,388 জন কর্মী বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে গেছেন। এবছর 17 সাংবাদিক ও প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী তৃতীয়বারের মতো মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন। মন্ত্রী ইমরান আহমেদ পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট সার্টিফিকেট ও চেক তুলে দেন।